আমাদের সমাজে বহু জঈফ মৌজু একেবারে দুর্বল থেকে দুর্বলতর হাদিসের ভিত্তিতে বিভিন্ন আমল বিভিন্ন নামাজ চালু আছে, অথচ মসজিদে ঢুকার পরে যে দুরাকাত নামাজের কথা হাদিসে আসছে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। সারা পৃথিবীর সকল মত পথের সকল ওলামা একরাম একমত যে মসজিদে প্রবেশের পরে এই দুরাকাত নামাজ পড়া সুন্নাত এবং এই দুরাকাত নামাজের গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন লোক বসে গেছেন এসে মসজিদে, তাকে আবার উঠাইয়া বলছেন নামাজ পড়ো তারপরে বসো। তাহলে মসজিদে প্রবেশের পরে বসতে হলে দুরাকাত নামাজ পড়ে তারপরে বসা উচিত, এসেই ধাপ করে বসে যাওয়া উচিত না। অনেক লোককে দেখা যায় এসে বসে পড়েন, এরপর দাঁড়ায় তিনি নফল নামাজ পড়েন। আপনি সুন্নত পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, যাই পড়েন, মসজিদে ঢুকার পরে নামাজ পড়া ছাড়া বসবেন না, এ হলো মূল কথা। এখন প্রশ্ন হলো একামতের বাকি আছে মাত্র এক মিনিট, আধা মিনিট বা কয়েক সেকেন্ড, এই মুহূর্তে আমরা মসজিদে ঢুকার পরের যে নামাজ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, সেই নামাজ সে সালাত আমরা পড়ব কি না? এই প্রশ্ন উত্তর হলো না। যদি একামতের সময় খুব নিকটবর্তী হয়, মাত্র এক মিনিট আছে বা তারও কম বেশ আছে, তাহলে এমত অবস্থায় আমি দুখুল মসজিদ না পড়ে দাঁড়িয়ে থাকব, দাঁড়িয়ে থেকে অপেক্ষা করব কখন একামত শুরু হয়, তখন আমি জামাতে সামিল হব। কেন দাঁড়িয়ে থাকব? এর কারণ হলো আমি যদি সালাত শুরু করি তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আমার একামতের সময় একামতের পরে যে তাকবীরে তাহরিমা হবে সেই তাকবীরে তাহরিমা মিস হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা যেটা প্রথম তাকবীর ইমামের সঙ্গে, এই তাকবীরে উলার ফজিলত বর্ণনা করেছেন। 40 দিন পর্যন্ত কেউ যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে তাহলে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যায়। আরও বহু হাদিস থেকে বোঝা যায় তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ইসলামের শরীয়তে অপরিসীম। বিধায় তাকবীরে উলার সাথে নামাজ পড়ার স্বার্থে আপনি তখন দুহুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন না, বরং দাঁড়িয়ে অপেক্ষা করবেন, বসবেনও না। কারণ বসে গেলে আবার ওই যে হাদিসে নিষেধ আছে মসজিদে ঢুকার পরে নামাজ না পড়ে যেন না বসে, সেই নিষেধাজ্ঞা অমান্য হয়ে যায়, এই জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন। এটা হলো মূল মাসআলা। এটা পৃথিবীর অনেক বড় বড় স্কলারদের মত, আমার মত নয়। তাদের ভিতরে একজন হলেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট ইসলামিক কিউ এর প্রতিষ্ঠাতা। তার মতে এই কাজটা করতে হবে, অর্থাৎ একামতের সময় যদি খুব নিকটবর্তী হয় তাহলে দাঁড়িয়ে অপেক্ষা করবেন, তিনি ওই সময় দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন না। যদি তার মনে হয় যে যে সময় আছে তাতে আমি দুরাকাত নামাজ পড়ে তাকবীরে উলা পাবো, তাহলে ঠিক আছে, তিনি দুখুল মসজিদ পড়ে তারপরে তাকবীরে উলা বা জামাতে যোগ দিবেন, এমত অবস্থায় তিনি অযথা দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। আর যদি তার আশঙ্কা হয় যে আমি নিয়ত করলে শুরু করলে তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ, তাহলে আমার জামাতের তাকবীরে উলা বা তাকবীরে এহরাম যেটা প্রথম তাকবীর ইমামের সঙ্গে সেটা হয়তো মিস হয়ে যেতে পারে, ইমাম তাকবীর বাদার পরে যায় হয়তো আমি যোগ দিতে হতে পারে, এরকম যদি হয় তাহলে অপেক্ষা করবেন, তিনি তাকবীরে উলা পাওয়ার আশায় আপনার দুখুল মসজিদে নিয়ত করবেন না। এবং একই মত ইমাম গাজালি রহমাহুল্লার, যেটা আল্লামা শওকানি তার নাইল আওতার কিতাবের ভিতরে আল্লামা গাজালি রহমাহুল্লার মত হিসেবে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, আল আফদাল খুরুজুহু মিনান নাফিলাতি ইদা আদ্দাহু ইতমামুহা ইলা ফাওয়াতি ফাদিলাতি তাকবীরাতিল ইহরাম। যদি দুখুল মসজিদ পড়তে গেলে তাকবীরে ইহরাম ছুটে যাবে এটা আশঙ্কা হয়, তাহলে দুখুল মসজিদ না পড়ে দাঁড়িয়ে থাকবেন, তাকবীরে ইহরাম বা প্রথম তাকবীরে উলা এটা পাওয়া আশায়। এবং একই মত পৃথিবীর আরও অনেক বড় বড় স্কলারদের, তাদের ভিতর থেকে ইমাম নববী রহমাহুল্লাহ তিনিও আছেন, তিনি এই মতের সপক্ষে হুবহু এই কথাই বলেছেন, ইনশাল্লাহ যদি এরকম হয় যে মসজিদে ঢুকার পরে তাকবীরে দুখুল মসজিদের নিয়ত যদি কেউ করে তাহলে ফাতাহু তাকবীরাতুল ইহরাম ওয়া আল ইমাম, তার ইমামের সঙ্গে তাকবীরে উলা নাও পেতে পারেন। এরকম আশঙ্কা যদি হয় এক মিনিট থাকে আধা মিনিট থাকে, তাহলে লাম ইউসাল্লি তাহাইয়া, তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন না, বাল ইয়াকিফু হাত্তা তুকামুসসালাহ, বরং তিনি দাঁড়িয়ে থাকবেন একামত হওয়া পর্যন্ত, বসবেন না, এই জন্য বসলে হাদিসের খেলাফ হবে, নামাজ পড়া ছাড়া বসা যাবে না, আর নিয়ত করবেন না এই জন্য যে তাকবীরে তাহরিমা যাতে ফওত না হয়ে যায়। এটাই ইমাম নবী রহমাহুল্লাহর কথা। এই মত উল্লেখ করে তিনি শেষে বলেছেন, হা কাদা ফাসসালাহুল মুহাক্কিকুন, এটা হলো মুহাক্কিক উলামা ইকরামের মত। তাহলে খোলাসা এবং সামারি কথা হলো, মসজিদে প্রবেশের পরে যদি মনে হয় যে যে সময় আছে তাতে আমি দুরাকাত নামাজ পড়ে একামতের পরে ইমামের সঙ্গে একেবারে প্রথম তাকবীরে যোগ দিতে পারবো, তাহলে আমি পড়ব। আর যদি মনে হয় যে না, আমার নামাজে থাকতে থাকতেই তাকবীর শুরু হয়ে যাবে, তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলামার ফওত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি তাহিয়াতুল মসজিদে নিয়ত করবো না, বরং দাঁড়িয়ে
থাকবো, এটাই হলো বড়।